তো গাইস আমি তোমাদের এখন দেখাবো মানে দূর দিয়ে এই মন্দিরটা কেমন লাগে ঠিক আছে ক্যামেরাম্যান কে আর ইউটিউবারটাকে মানে হচ্ছে আমার দেখে মনে হচ্ছে কয়েকশো বছর পুরনো ক্যামেরাম্যান রূপং সাথে আছে অভিজিৎ জানি তোমরা ভিডিও বেসিক্যালি টাইটেল ট্রেলার থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো কোথায় যাচ্ছি মানে একটা মন্দিরে যাবো আর এমনি এখন বেশি দেরি হয়ে গেছে মানে বেশি ফালতু কথা বলে লাভ নেই এদিকে আছে মানে ও ব্লগ শ্যুট করবে দুজন মিলে একসঙ্গে ব্লগ শ্যুট করতে পারে আমরা দুজন যাবো না সাথে আরও অন্য অনেকেও যাবে ঠিক আছে মানে আমার ট্রাইপডটা এখানে রয়েই গেছে ঠিক আছে মানে আমি বেসিক্যালি এই ট্রাইপড দিয়ে মানে ভিডিও আমি করি না বেশিরভাগ ঠিক আছে মানে গাইস দুদিন ধরে বৃষ্টি হচ্ছে সেই কারণে পুরো আকাশটা পুরো মেঘলা মেঘলা এই যে এদিকেও মেঘলা এদিকেও মেঘলা মানে এই মাত্র এখন বাজে চারটে তো এখন মানে ইয়ে উঠলো মানে রোদ উঠলো আর এদিকে মানে ভিউটা সেই লেভেল লাগছে এদিকে গাছ আর এদিকে এরকম ভিউটা সেই লেভেলের তো একটা সিনেমাটিক শট এনজয় করা এদিকে আকাশ সেই লাগছে তো গাইস তোমাদের কেমন লাগলো সিনেমাটিক শটগুলো অবশ্যই কমেন্ট করে বলো মানে যা ভিউ এই ভিউ সিনেমাটিক শটগুলো কেমন লাগলো আর ওদিকে আমাদের গাড়ি চলে এসে ডাকছে বারবার এবার না গেলে মানে অনেক দেরি হয়ে গেছে এবার না গেলে ইউজ হয় তো ট্রাইপডটা এখানে নিয়ে নিই মানে এটা মানে সেই লেভেলের ট্রাইপড এখানে ঠাকুরাতে জলেন সিকি দেখাচ্ছে তো গাইস ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে মানে এই একটা গাড়ি আর একটা এখানে গাড়ি কিন্তু এই গাড়িটা যাবে না একটা গাড়িতে তিনজন মিলে যাবো ঠিক আছে তো চলো আসুক মানে গাড়ির ড্রাইভার আসুক গাড়ির ড্রাইভার গাড়ি চালাবে মানে ও পারে দুজনেই পারি চলো গাড়িটাতে আসুক তারপর দেখাচ্ছে মানে গাড়ির ড্রাইভার এখন মানে পাড়ার যে গলিটা সেই গলির এখন বেরোচ্ছি মানে ভিডিও করার উদ্দেশ্যে এদিকে একটা ব্লগার আছে আর সামনে মানে ড্রাইভার মানে সবাই মিলে যাচ্ছি এখন মানে ব্লগার কোথায় যাচ্ছি তোমরা তখন ভিডিও লাভ নেই তো এখানে এখন একশোর উপর গাড়ি চলবে তো গাইস ফাইনালি এখন আমরা চলে এসেছি প্রায় অংশ মন্দিরের সামনাসামনি এখানে লেখা আছে প্রাণের শহর বাড়ি দিয়ে এই সাইডে ঠিক আর ওই সাইডটাতে অংশ মন্দির ওই সাইডটা ঠিক আছে তো চলো যাওয়া যাক সামনে আছে অংশ মন্দির তো চলো তো গাইস ফাইনালি কিন্তু এখন চলে এসেছি মানে মন্দির সামনে যে মন্দির সামনে আমরা আসার কথা ছিল আর কি সেখানে এসেছি মানে ভাই সাহেব যা ভিউ মানে এটা অনেক দিনকার পুরনো আর এদিকে শুনো আর এই দিকে এদিকেও ব্লগার আছে আর এই যে এই গাড়িটা আমরা এসেছি ঠিক আছে মানে এখানে ভেতরে যাবো এখন ভেতরে অনেক লোক আছে এই ভেতরটায় যেতে হবে তো গাইস আমি তোমাদের এখন দেখাবো মানে দূর দিয়ে এই মন্দিরটা কেমন লাগে ঠিক আছে মানে এখানে ডাইরেক্টর ম্যান হচ্ছে রূপং আর অভিজিৎ মানে ওর ব্লগ শ্যুট করছে ঠিক আছে দুজন মিলে আর দূর দিয়ে ভাই এটা হেভি লাগছে জাস্ট হেভি লাগছে যাবো এর ভেতরে যাবো কিছুক্ষণ পরে আর এদিকে এটা কী জানি না ঠিক মানে কয়েকশো বছর পুরনো এটা মনে হচ্ছে আমার দেখেই মনে হচ্ছে কয়েকশো বছর পুরনো আর এদিকে এখন মানে আছে মন্দিরটা আর ওইখানে ওটা কি বাদ দাও এটা কি আর চলো এদিকে এখন যাই দেখি ওরা কী করছে বা কী না করছে আর তোমাদের এখানে ভেতর আর গাইস তোমরা যদি কেউ মন্দিরটা আসতে চাও মানে যদি ব্যান্ডেলের দিক দিয়ে আসো তাহলে বাসবিড়ে স্টেশন দিয়ে নেমে বলবা যে এরকম হংসেশ্বর মন্দিরে যাবো ঠিক আছে হংসেশ্বর মন্দির যাবো হংসেশ্বর মন্দির চলে আসতে পারবা ঠিক আছে আর এখানে এখন মানে কি বলবো মানে ভেতরটা যাবো আর খুব ভালো সুন্দর সেই লেভেলের ভিউ ঠিক আছে ভেতরটায় যাবো গিয়ে তোমাদের সব কিছু শেয়ার করবো ভেতরে কী আছে বা কী না আছে ঠিক আছে আর ভাই সাহেব এইদিকে চারিদিকে ভিউটা সেই লেভেল সেই লেভেলে মানে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পরে এরকম ভিউটা সেই এসছে কে মানে ক্যামেরাম্যান কে আর কে ইউটিউবারটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো মানে ভিউটার মানে আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে মন্দিরটা তুমি যেটা বললাম তোমরা যদি আসতে চাও তো চলে আসবা মানে এই মন্দিরে মন্দিরটা হচ্ছে বাঁশবেড়িয়া ব্যান্ডেলে যদি আসতে চাও তো বাঁশবেড়িয়া স্টেশনে নেমে বলবা যে হংসার মন্দির যাবো তো ডেন চলে আসতে এরকম একটা মন্দিরে মানে ভেতরে
খুব ভালো সেই লেভেলের ভিউ মন্দিরটা সেই লেভেলের। তো গাইস ফাইনালি হচ্ছে আমরা অনেকক্ষণ মানে যান মান মানে অনেক কিছু মানে জিজ্ঞেস করার পর দাদুটাকে জিজ্ঞেস করার পর মানে বুঝতে পারলাম এটা মনে হচ্ছে এটা মানে অনেক পুরনো বাড়ি মানে যেটা অনেক বছর আগে তৈরি হয়েছিল মানে এখনও আছে মানে এটা মানে লোক থাকে হয়তো ভেতরে মানে জাঙ্গু মেলা হ্যাঁ লোক থাকে ওই যে লোক থাকে ভেতরে ভেতরে এখনও লোক থাকে ঠিক আছে মানে কিছু বলার নেই তো এটা সিনেমাটিক শট এনজয় করো গরু ঘাস খাচ্ছে। তো গাইস চলো এখন কিছু সিনেমাটিক শট এনজয় করো এটা মানে এখন দেয় তারপরটা দেয় সিনেমাটিক শট নিয়ে দিল আগে গোল করে কিছু ছিল ঠিক আছে এইদিকে হচ্ছে মানে এই যে উংসা মন্দির এটা হচ্ছে টয়লেট মানে ইউজ করার জন্য যারা এখানে মন্দিরে ঘুরতে আসবে বা কিছু করতে আসবে তাদের টয়লেট এটা ঠিক আছে। তো চলো মানে সিনেমাটিকগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর ভেতরে যাবো এখন ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো সব কিছু তোমাদের দেখাবো। এখন যাবো মানে মন্দিরের ভেতরে এখানে একটা গাছ যেমন অনেক পুরোনো গাছ মানে এই যে শুকিয়ে গেছে ডালপালা সব কিছুই যাবো এখন মন্দির হ্যাঁ ওদিক দিয়ে চো ওদিক দিয়ে ওদিকে ঢুকবি নাকি মন্দিরের ভেতরে এদিক দিয়ে না ওইখান দিয়ে। তো গাইস ফাইনালি এখন মন্দিরের ভেতরে চলে এসেছি মানে ঠিক আছে এখানে কাজ চলছে মন্দিরের কাজ ভেতরে আর এখন মানে যাচ্ছি মন্দিরের ভেতরে এখন হেঁটে পায়ে হেঁটে পুরো মন্দিরের ভেতরে যেতে হচ্ছে মানে পায়ের চটি খুলে কারণ বেসিক্যালি তোমার জানো মন্দিরের ভেতর চোটে খুলেই যেতে হয় তো মন্দিরের ভেতরে এখন যাচ্ছি মানে তো গাইস ফাইনালি কিন্তু মন্দিরের ভেতরে ঢোকার পর মানে বুঝতে পারলাম যে মন্দিরের ভেতরে মানে যে মানে ব্যাকগ্রাউন্ডের ভেতরে সামনে মানে যে চা কোনো এইটা করা সেটার ভেতরে মানে কোনো ক্যামেরাই অ্যালাউ নেই তো যার কি মানে ভেতরে ঢুকে নমস্কার নমস্কার করে চলে আসলাম ঠিক আছে মানে এখন মানে যাবো বাড়ির দিকে মানে কিছু করার নেই মন্দিরে যেটা করতেছিলাম ভেতরে বাট হ্যাঁ জানি যে কোনো মন্দিরে হয়তো ভেতরে কোনো ভিডিও অ্যালাউই নেই সেটাও অ্যালাউ নেই তো চলো এখন যাই বাড়ির দিকে আর এক জায়গায় যাবো যাওয়ার পরে। তো গাইস মানে আমাদের একটা শট বাকি সেই শটটা নেওয়ার জন্য আমরা রাইজের ফাঁকা জায়গাতে এখানে শটটা নিচ্ছে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান রূপং সাথে আছে অভিজিৎ তাঁতি তাঁতি নে শটটা তাঁতি নে বাবা যা ক্যামেরাম্যান ক্যামেরা ঢুকো না তারপরে স্টার্ট হচ্ছে মানে একটা শট নেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে গেছি এই জায়গায় এখন প্রায় প্রায় সন্ধ্যা হয়ে গেছে গাইস মানে এদিকে ভিউটা মানে এদিকে সূর্য এখন সন্ধ্যা গেছে তখন যাবো বাড়ির দিকে তা আমরা ছবি তুলবো হ্যাঁ মানে 10 মিনিট হয়তো মানে দাঁড়িয়ে আছে এখানে আর বলতে মানে ক্লিপটা মানে যে সিনেমাটিক শট ক্লিপটা সে মানে এখনও নিয়ে যাচ্ছে ভাই ক্যামেরাম্যান ভাই কি আর ক্যামেরাম্যান বানাই গা রে তুই গো ও চলে গেছে ভাব নিচে দেখ খালি সন্ধ্যা হতে যায় মানে এখনো পর্যন্ত আমরা এই জায়গায় স্টিল দাঁড়িয়ে মানে ফটো তোলা হচ্ছে ইনস্টাগ্রামে রিলস হচ্ছে সব কিছু হচ্ছে আর ক্যামেরাম্যান এই যে মানে ইনস্টাগ্রামে রিলস হচ্ছে ফটো হচ্ছে সব কিছু হচ্ছে মানে কি বলবো মানে কিছু বলার নেই আর তো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ করতে কতক্ষণ করি বা কি না করি ঠিক আছে জানি না গাইজ এই ব্লগটা কতদূর হয়েছে কিংবা না হয়েছে তো যতটাই হোক ভিডিওটা ভালো লাগে দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এটা এখন এডিট করতে হবে বাড়িতে গিয়ে আমার জানি না এখনও পর্যন্ত একটা ক্লিপও আমি দেখিনি মানে কী হচ্ছে বা কী না হয়েছে এখনও পর্যন্ত একটা ক্লিপ দেখিনি ঘুরা গাড়ি ঘুরা চলো টাটা দেখতে যান ভাই আমি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কতক্ষণ ভালো থাকো সুস্থ থাকো স্টে সেফ স্টে হোম।